परम प्रेममय जुग पुरुषोत्तम श्री श्री ठाकुर अनुकूल चंद्रे रातुल चरण जानाई आमार शतकोटि प्रणाम। जय गुरु सकल इष्ट प्राण दादा मायरा। ब्रह्म मुहूर्ते घुम थेके उठे এই একটি কর্ম আপনি যদি সাত দিন পালন করেন তাহলে দেখবেন আপনার জীবনটাই বদলে যাবে। ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম যদি ভেঙে যায় তাহলে বুঝবেন পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর আপনাকে বিশেষ সংকেত প্রদান করছেন এবং আপনার জীবনে কিন্তু বড় কোনো সুখবর আসতে চলেছে। তো ব্রহ্ম মুহূর্তে আমরা কোন সেই বিশেষ কর্ম করব যে কর্মের মধ্য দিয়ে আমাদের জীবন বদলে যাবে? ব্রহ্ম মুহূর্তে প্রকৃত সময় কোনটা? ভোরবেলার কোন সময় থেকে কোন সময় পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকে এবং পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর কেন বারবার করে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বিশেষ কর্মের কথা বললেন? সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে কিন্তু এই বিষয়গুলিকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোকপাত করবেন, ভিডিওটি পুরোটা দেখবেন এবং পরম দলের এইরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের কাছে বিশেষ অনুরোধ, বিবাহের জন্য যারা পাত্র পাত্রীর বিজ্ঞাপন দিতে চান তারা অতি অবশ্যই নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। চলুন ভিডিওর মধ্যে প্রবেশ করা যাক। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার কথা বললেন। এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে একটি বিশেষ কর্ম আমাদেরকে পালন করতে হবে, যে বিশেষ কর্মের মধ্য দিয়ে আমাদের জীবন কিন্তু বদলাবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বারবার করে সেই কর্মের কথা বলেছেন। কোন সেই বিশেষ কর্ম যে কর্মের জন্য আমাদের জীবনটা বদলাবে? পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই ব্রহ্ম মুহূর্তে খুব করে নাম জপ করার কথা বললেন। আমাদেরকে ঘুম থেকে উঠেই নাম জপ খুব করে করতে হবে, পূর্ণ ভক্তিবারে শ্রদ্ধাবারে কম করে আধা ঘন্টা করে আমাদেরকে নাম জপ করতে হবে। এই নাম জপের মধ্য দিয়েই যে ভক্ত ভগবানের মিলন সাধিত হয়, এই নাম জপই যে ভক্তকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারেন, ভগবানের আশীর্বাদ ভক্তের কাছে পৌঁছে দিতে পারে, এই নাম জপের মধ্য দিয়েই যে ভগবানকে লাভ একমাত্র সম্ভব হয়। তাই নাম জপ কিন্তু খুব করে করতে হবে। আর যখনই নাম জপ আপনি খুব করে করতে পারবেন তখনই কিন্তু আপনার জীবনটাই বদলাবে। শাস্ত্রমতে এই ব্রহ্ম মুহূর্তে নাম জপের মধ্য দিয়ে আমরা কিন্তু বেশি করে পুণ্যফল লাভ করতে পারি। যেখানে তাঁর নাম ধ্যান হয় সেখানেই তিনি থাকেন, সেখানেই তাঁর বাস হয়। তাই ব্রহ্ম মুহূর্তে সহজেই কিন্তু ভগবানকে সন্তুষ্ট করা যায়। আর এই ব্রহ্ম মুহূর্তে আপনি কিন্তু আপনার কনসেন্ট্রেশন পাওয়ারকে বাড়াতে পারবেন, আপনার স্পিরিচুয়াল শক্তিকে বাড়াতে পারবেন। এই ব্রহ্ম মুহূর্তে নাম জপের মধ্য দিয়ে আপনার স্পিরিচুয়াল শক্তি এতটা বেড়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। দেখবেন দিনের অন্য সময়ে ধ্যান করলে যতটা আপনার মধ্যে চিন্তা আসে, যতটা আপনার সমস্যা হয়, আপনি যদি ব্রহ্ম মুহূর্তে ধ্যানে বসেন দেখবেন কোনো রকম সমস্যা ছাড়াই, কোনো রকম চিন্তা ছাড়াই কিন্তু আপনি ধ্যান করতে পারবেন। আর সহজেই কিন্তু আপনার মন পরম দয়ালের প্রতি ন্যস্ত হবে, ভগবানকে দেখবেন সহজে আপনি ডাকতে পারছেন। এই সময়ে ভগবানকে ডাকার কিন্তু সবথেকে ভালো সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। নাম জপের সবথেকে উপযুক্ত সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। আমরা পুরো দিন যখনই সময় পাবো নাম জপ করব, কিন্তু ব্রহ্ম মুহূর্তে নাম জপের মধ্যে যে ফল লাভ হয় সেটা কিন্তু অন্য সময়ের থেকে দ্বিগুণ হয়। তাই তো আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে নাম জপ করতে হয়, ব্রহ্ম মুহূর্তে পূর্ণ ভক্তিভরে আমাদেরকে ইষ্টভৃতি পালন করতে হয়। সকল কর্মের আগে, সূর্য ওঠার আগে আমাদেরকে ইষ্টভৃতি করতে হয়, ভগবানকে আমাদের মঙ্গলের জন্য অর্ঘ প্রদান করতে হয়, ভগবানের কাছে আমাদের মঙ্গল প্রার্থনা জানাতে হয়। আর এইভাবেই কিন্তু আমাদের মঙ্গল সাধিত হয়। আপনি যদি নিজে নিজেই এই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে যান, যদি রোজ
আপনার ঘুম ভেঙে যায় এই সময়, তাহলে বুঝবেন আপনি পরম দয়ালের সন্তান হয়ে উঠতে পেরেছেন। কেননা পরম দয়াল যে আদেশ নির্দেশগুলো দিয়েছেন, সেই আদেশ নির্দেশগুলি আপনি যদি মেনে চলেন, তবেই তো আপনি পরম দয়ালের প্রকৃত সন্তান হয়ে উঠলেন। আর অটোমেটিক্যালি যখনই আপনার ঘুম ভাঙছে, তার মানে এটাই হচ্ছে পরম দয়ালের প্রতি নিষ্ঠা, ভক্তি, ভালোবাসা আপনার মনে জাগ্রত হয়েছে। আপনার মনের মধ্যে একটা নেশা জেগে গিয়েছে যে আমাকে ব্রহ্ম মুহূর্তে উঠতেই হবে এবং পরম দয়ালের নাম জপ করতে হবে, পরম দয়ালের ইষ্টবৃত্তি করতে হবে, সময় প্রার্থনা করতে হবে। এই নেশাটা কিন্তু আমাদের প্রতি প্রত্যেকেরই জাগাতে হবে, আর তখনই একমাত্র পরম দয়ালকে লাভ করা সম্ভব হবে। আপনি যখনই আপনার মধ্যে এই নাম ধ্যানের নেশা জাগাতে পারবেন, যখনই আপনি এটাকে একটি কর্ম না ভেবে এটাকে সাধনা ভাবতে শুরু করবেন, যেমন আমরা যে সময়ে খাওয়া দাওয়া করি সেই সময়টা এলে দেখবেন অটোমেটিক্যালি খিদে পাবে, ঠিক তেমনইভাবে রাত্রেবেলা ঘুমানোর পর যখনই ব্রহ্ম মুহূর্ত এসে উপস্থিত হবে, দেখবেন অটোমেটিক্যালি আপনার ঘুম ভেঙে যাবে, অটোমেটিক্যালি আপনি দেখবেন নেশার ঘরে ধ্যানে বসবেন এবং পূর্ণ ভক্তিভরে শ্রদ্ধাভরে পরম দয়ালের অমৃত নাম জপ করবেন, আর তখনই আপনার প্রকৃত রূপে পরম দয়ালকে লাভ করা সম্ভব হবে। পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তাই তো আমাদেরকে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার বিধান দিলেন, এবং আমরা কিন্তু সেটি যথাযথভাবে পরিপালনের চেষ্টা করব। ভোরবেলার কোন সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয় এ বিষয়ে শাস্ত্র কি বলছে? শাস্ত্র মতে ভোরবেলা 3:30 থেকে সূর্য ওঠার 36 আগে পর্যন্ত এই পবিত্র ব্রহ্ম মুহূর্ত কিন্তু থাকে। এই সূর্য ওঠার বা সূর্যোদয়ের টাইম এটি কিন্তু প্রত্যেক দিন আলাদা আলাদা হয়, তো ওই সময়ে হিসেব করে কিন্তু ব্রহ্ম মুহূর্তের হিসাব হয়। এই পবিত্র সময়ে আমরা কিন্তু পরম দয়াল যুগপুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বলা বিশেষ কর্মগুলি সঠিকভাবে পালন করব। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, ব্রহ্ম মুহূর্তে অতি অবশ্যই পরম দয়ালের আদেশ নির্দেশ মেনে এই বিশেষ কর্মগুলি পালন করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবন কিন্তু বদলাবে, আপনি সহজে পরম দয়ালের আশীর্বাদ লাভ করতে পারবেন, এবং যখনই আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবেন, যখনই আপনি পরম দয়ালের আদেশ নির্দেশকে কর্ম বলে মেনে না নিয়ে নেশার মতো করে তুলবেন যে পরম দয়ালের আদেশ আমাকে করতেই হবে, এবং যে সময়ে রোজ করেন সেই সময় দেখবেন অটোমেটিক্যালি যখন ওই কর্মটা আপনি করছেন তখনই বুঝবেন আপনি পরম দয়ালের আশীর্বাদ লাভ করেছেন। সকল ইষ্টপ্রাণ দাদা মায়েরা, প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন, পরম দয়ালের আশীর্বাদ আপনাদের প্রতি প্রত্যেকের উপর বর্ষিত। জয় গুরু বন্দে পুরুষোত্তমম।